অর্থনৈতিক মন্দা অনেক মাস আগেই কিন্তু দেশটিকে গ্রাস করেছিল। মূল্যবৃদ্ধির চেরে নাভিশ্বাস দশা দেশের সাধারণ মানুষের। আটা থেকে চাল, চিনি, ময়দা, দুধ, চা, যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে ভীষণভাবে দরকার, মানে বেঁচে থাকতে গেলে ন্যূনতম এইটুকু জিনিস তো লাগবে, এই সমস্ত কিছুর দামও কার্যত লাগাম ছাড়া। দেশের মানুষের ক্ষোভ ক্রমেই বাড়ছিল। আন্তর্জাতিক বাজারে ঋণের বোঝায় যাকে বলে নুইয়ে পড়েছিল গোটা দেশ। এই পরিস্থিতিতে প্রতিবেশী পাকিস্তানের নতুন চমক, এবার থেকে সে দেশের সেনাবাহিনী নাকি চাষ করবেন। কি শুনে অবাক হচ্ছেন তো? মানে যেখানে সেনাবাহিনীর কাজ রক্ষণাবেক্ষণের, যেখানে সেনাবাহিনী রীতিমতন অস্ত্র ধরে, সেখানে এবার পাকিস্তানের সেনাবাহিনী চাষবাস করবে। সত্যি বিষয়টা তো অবাক হওয়ার মতোই। জানা গিয়েছে তলানিতে ঠেকা দেশের আর্থিক পরিস্থিতি সামলাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুধু একবার ভাবুন, একটা দেশের সেনা যারা অস্ত্র ধরেন, সামরিক অস্ত্র নিয়েই যাদের ওঠা বসা, সেই সেনাবাহিনীর জওয়ানরা নাকি এবার হাতে লাঙল ধরবেন, মাটি কোপাবেন, বীজ বপন করবেন, ফসল তুলবেন। জানা গিয়েছে পাকিস্তানের অর্থনীতির হাল ফেরাতে যে স্পেশাল ইনভেস্টমেন্ট ফেলিটেশন কাউন্সিল তৈরি করা হয়েছিল, সেই কাউন্সিলের তত্ত্বাবধানেই নাকি এই প্রকল্প পরিকল্পনা করা হয়েছে। প্রকল্পের জন্য সংশ্লিষ্ট এলাকার জেলা প্রশাসকরা প্রায় 52,713 একর অনুর্বর জমি চিহ্নিত করেছেন। 20 বছরের জন্য নাকি এই জমি পাক সেনাবাহিনীকে লিজ দেওয়া হবে। যদিও জমির মালিকানা থাকবে কিন্তু সরকারের হাতে, তবে জমির যাবতীয় দেখভাল সমস্ত নিয়ন্ত্রণ থাকবে সেনার হাতে। এই জমি থেকে লাভের 20% স্থানীয় এলাকায় গবেষণা এবং উন্নয়নে ব্যয় করবে সরকার। 40% সরাসরি যাবে সরকারের ঘরে, লাভের অবশিষ্টাংশ অর্থাৎ বাকি 40% স্থানীয় পরিকাঠামো, সেচ, সৌর পরিচালিত জল সরবরাহ প্রকল্প, স্কুল হাসপাতালের মতো উন্নয়ন প্রকল্পের কাজে ব্যয় করা হবে। তবে শর্ত রয়েছে এখানে একটাই, ওই জমিতে চাষাবাদ বাদে কিন্তু অন্য কোনো কাজ করা যাবে না। জমি অধিগ্রহণের আগে খুঁটিয়ে দেখা হবে জমির চরিত্র। জমিটি কোনো সংরক্ষিত জমি কিনা কিংবা সাংস্কৃতিক ঐতিহ্যের স্থান, জনবসতিপূর্ণ এলাকা, ম্যানগ্রোভ অরণ্য, বনভূমি, চারণভূমি, কবরস্থান, ঐতিহাসিক জলপথের মধ্যে পড়ে কিনা, এই সমস্ত বিষয় কিন্তু খতিয়ে দেখা হবে। এই প্রকল্পের জন্য জমি অধিগ্রহণের ফলে সাধারণ মানুষের কোনো ক্ষয়ক্ষতি হচ্ছে কিনা তাও কিন্তু খতিয়ে দেখতে হবে। এই প্রকল্প বাস্তবায়িত করার জন্য একটি পরিচালন কমিটি গঠন করা হয়েছে। প্রকল্পের ব্যাপারে যাবতীয় কার্যকর সিদ্ধান্ত নেবে এই কমিটি। উল্লেখ্য, ভিকারির দশা পাকিস্তানে, দিনে দিনে চরম আর্থিক অবনতির দিকে এগোচ্ছে দেশটি। মানে এক কথায় আপনি বলতেই পারেন যে পাকিস্তানের কিন্তু ভারেমা ভবানীর দশা, কার্যত ভিকারি দশায় পৌঁছে গিয়েছে পাকিস্তান। আর্থিক সংকট থেকে মুক্তি পেতে ভিক্ষার বাটি হাতে একাধিক দেশের কাছে হাত পাততে হচ্ছে পাক সরকারকে। কিন্তু সমস্যার বিষয় হচ্ছে যে পাকিস্তানকে আর্থিকভাবে কোনো দেশই কিন্তু সাহায্য করতে চাইছে না। দেশের অর্থনৈতিক অবস্থা একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে। দুর্ভিক্ষ, অর্থাভাব, ঋণে জর্জরিত শাহবাজ শরীফের প্রশাসন।
আর এই অবস্থায় দেশে গাধার সংখ্যা হু হু করে বাড়ছে, মানে এক কথায় গাধায় ভরে গিয়েছে পাকিস্তান। শোনা যাচ্ছে যে এই গাধার উপরে নির্ভর করে দেশের গোটা অর্থনীতি চলছে। কি শুনে অবাক হচ্ছেন তো? অবাক তো হওয়ারই মতন, তবে এটাই কিন্তু সত্যি। বড্ড বিচিত্র এই দেশ, গাধা বেচে নাকি দেশ চালাচ্ছে সরকার। কি অবস্থাই না একবার ভাবুন। স্বাধীনতা একই সময় পেলেও ভারত যেভাবে অর্থনৈতিক সাফল্যের দিকে এগিয়ে যাচ্ছে ক্রমেই, পাকিস্তান কিন্তু সেই গতি ধরতে পারেনি। বরং এখনও খবর আসছে পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা মোটেই ভালো নয়। মহিষ, ভেড়া, ছাগল এখানে বাড়লেও গাধার সংখ্যা কিন্তু দ্রুত বাড়ছে। দেশে গাধার সংখ্যা লক্ষাধিক। আপনি হয়তো ভাবছেন যে পাকিস্তানে এত গাধা কী করছে। মূলত পাকিস্তান প্রচুর চীনে গাধা রপ্তানি করে। ওই প্রতিবেশী দেশে কৃষি এবং অন্যান্য কাজে গাধা ব্যবহার করা হলেও এর রপ্তানি থেকে লাভ হয় বেশি। এদিকে চীনে গাধার সংখ্যা কম না হলেও অন্যান্য দেশ থেকে গাধা রপ্তানি করে। আসলে গাধার চামড়া থেকে প্রাপ্ত জেলেটিন প্রোটিন চীন ওষুধ তৈরিতে ব্যবহার করে, যা শক্তিবর্ধক বলে মনে করা হয়। পাকিস্তান অর্থনৈতিক সমীক্ষা যদি দেখা যায় তাহলে বুঝতে পারবেন যে বিগত কয়েক বছরের তুলনায় পাকিস্তানে ক্রমাগত গাধার সংখ্যা বাড়ছে। 2022-23 সালে দেখা যায় যে প্রতিবেশী দেশে গাধার সংখ্যা ক্রমাগত বাড়ছে। নতুন সমীক্ষা অনুযায়ী 2022-23 সালে পাকিস্তানে মোট গাধা রয়েছে 58 লাখ। 2019-20 সালে পাকিস্তানে গাধার সংখ্যা ছিল 22 লাখ। 2020-21 সালে গাধার সংখ্যা ছিল 56 লাখ। সোশ্যাল মিডিয়ায় কেবল একটি মিম নয়, একটি রাজনৈতিক রসিকতা তৈরি হয়েছে। তবে এই ব্যাপারটা যে যথেষ্ট লজ্জাজনক সেটাও কিন্তু অনেকেই বলছেন। পাকিস্তানে গণতন্ত্র কখনোই মজবুত হয়নি। পাকিস্তানে বারবার দেখা দিয়েছে সামরিক অভ্যুত্থান, পাশাপাশি অর্থনীতির দেউলিয়া অবস্থা বারবার পাকিস্তানকে গ্রাস করেছে। ভারতের প্রতিবেশী দেশ পাকিস্তানে শীঘ্রই নির্বাচন হতে যাচ্ছে, কিন্তু সেখানকার অর্থনৈতিক এবং রাজনৈতিক পরিস্থিতির কথা যে খুব একটা ভালো নয় সেটা তো আপনারা বুঝতেই পারছেন। আপনাদের কি মনে হয় যে সেনাবাহিনী যদি এইভাবে অস্ত্র ছেড়ে চাষবাস করতে শুরু করে তাহলে কি পাকিস্তানের সত্যিই কোনো লাভ হবে? নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করবেন আজ তক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করতে ভুলবেন না আজ তক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে।